যদি সর্বদাই আনন্দে থাকেন, আনন্দটা কি আপনার কাছে সেটাকে অনুভব করা যায় না। ব্যবস্থাটা কেন, আপনি তো শিক্ষকতা করছেন, তা বাড়িতে লেখাপড়া করেও তো সকলে ডিগ্রি কমপ্লিট করতে পারত, আপনি পরীক্ষা করেন কেন? পরীক্ষাটা করার কারণটা কি? না না, আপনাকে আমি বলি, একটি ছেলে মেয়ে আপনি শিক্ষা দিচ্ছেন, আপনি সে যদি পাঠ্য বইয়ে সবকিছু পড়া থাকে তার থেকে সে জ্ঞান অর্জন করতে পারে, আপনি তাকে ঘুরে পরীক্ষা করেন কেন? না না, আপনি এটার উত্তর দেন, এইটার উত্তর দিলে ওটা বোঝা যাবে। পরীক্ষা করার কারণটা কি? বছরে একবার করে পরীক্ষায় বসতে হয় কেন বলুন? আপনি সারা বছর কতটা রেজাল্ট, মানে কতটা আপনি লেখাপড়াটা ধ্যান দিয়েছেন, সেইটা বৎসরে একবার যেমন আমি পরীক্ষা করে নেই। এই জীবগুলকে সৃষ্টি করে ভগবান আমাদেরকে এই পরীক্ষা করে, কারোর পদোন্নতি হবে আবার কারোর অধঃপতন হবে, এটাই তো তার কর্মের বিভাজন। এইটার কারণটা কি? না, এইটা করতে করতে মানুষের যখন কর্মান্তর বন্ধনটা ঘুঁচে যাবে, তখনকে গিয়ে সে আমার জায়গায় আসতে পারলে তবে গিয়ে সে আমাকে একদিন বুঝতে পারবে, জানতে পারবে, এছাড়া আমাকে জানতে পারবে। মানুষ যখন বিপদে পড়ে কাকে ডাকে? মানুষ সুখে তো কেউ ডাকে, দুঃখেই ডাকে, তাহলে সুখ হলে ভগবানকে। এই কথাটা কে বলেছেন? কুন্তী দেবী বলেছিলেন। কুন্তী দেবী এতদিন পঞ্চপাণ্ডবকে নিয়ে এত দুঃখ যন্ত্রণা কষ্ট স্বীকার করেছে, ভগবান শ্রীকৃষ্ণ কাছে আছে, বনবাস হয়েছে, যতুগৃহ আগুন ইত্যাদি ইত্যাদি সব কিছু হলো, দুঃখে ছিল, তাতেও সে কিন্তু কষ্ট পায় না। যখন ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ বিশ্রাম শেষ, সমস্ত কৌরবরা মারা গেলেন, যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসে গেলেন, এইবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি চলে যাবেন, এই বার্তাটা সবাইকে দিয়ে দিলেন, এবার আমি চলে যাব, যাওয়ার সময় তোমরা কে কি চাও আমার কাছ থেকে নিয়ে নাও, আমি আর এখানে থাকবো না। তাহলে কুরুক্ষেত্র থেকে চলে যাবেন ভগবান কোথায়? না, হস্তিনা ছেড়ে উনি চলে যাচ্ছেন কোথায়? দ্বারকায়। ঠিক এই সময় সকলে এলো, যে যার মনমতো বর চাইছেন। কুন্তী দেবী এলো। কুন্তী দেবী যখনই আসছেন তখন কুন্তী দেবী কাঁদছেন, বলে কি ব্যাপার পিসিমা, তুমি কাঁদছো কেন? তোমার পুত্রদের রাজ সিংহাসন, রাজসুখ, রাজমাতা হয়ে গেলে আজ তো আর তুমি বনবাসী নেই নাকি? সমস্ত ঐশ্বর্য পরিপূর্ণ হলো, আজ কেন তোমার চোখের জল? তখন বলতিছে, হে মাধব, আজ চোখের জলটা কেন, কাঁদছেন কেন? না, সব যদি না থাকে তুমি থাকলে সব থাকবে, আর সব থেকে তুমি যদি চলে যাও তাহলে আমার দুঃখ জন। বলে তাহলে পিসিমা বলো তুমি কি চাও আমার কাছে? তখনই বলছে, কি চাও বলো। না, আমি যদি সত্য, হে মধুসূদন, হে মাধব, যদি সত্যই তুমি আমাকে দেবে তাহলে তুমি আমাকে দুঃখ বর দাও। বলে এ কি পিসিমা, এই পৃথিবীতে কেউ দুঃখ নিতে চায় না, কারোর কষ্ট হোক, দুঃখ হোক, যন্ত্রণা হোক, কেউ চায়? আগে আমি কি চাইবো আমার দুঃখ হোক? চাই না। তখন বলছেন, কেন তুমি এত সুখবর, সকলে চায়, তুমি দুঃখ চাইলে কেন? তখনই কুন্তী দেবী বলছে, সুখে তোমায় সকলে ভুলে যায়, দুঃখ থাকলেই তুমি বাধা থাকবে। কৌশল করে কুন্তী দেবী তার কাছ থেকে এই বরটি নিয়েছিলেন। তাহলে কথা হচ্ছে, ভগবান এই সৃষ্টির জগতে সবকে সৃষ্টি করেছেন, তিনি তার আনন্দকে মানুষকে অনুভব করিয়ে দেওয়া। তার কারণটা কি? আজকের আমি আপনাদের কাছে এসেছি, আপনারা কষ্ট করে এসেছেন, এই কষ্টের মধ্যে আনন্দটা কখন পাবেন? না, যদি আপনারা সাধু সঙ্গের মাধ্যম দিয়ে শাস্ত্রের কথাগুলি নিয়ে যদি আপনারা মান্যতা করেন, আমার আশাটাও এখানে সার্থকতা হবে, আর আপনারাও যে কষ্ট করে এত অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন, আপনাদেরও আশাটা সার্থকতা হবে যদি আপনারা শাস্ত্র বাক্য মেনে চলেন। তাহলে ভগবান কি বলছে? আমি এই জগৎকে সৃষ্টি করে থাকি, এই জগতের মধ্যে আমি আনন্দ পাই কাকে নিয়ে?
নাহন্তস্তামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি। আমার ভক্ত যেখানে আমার গুণগান করে আমি সেখানেই বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে গিয়ে বিভিন্ন ভাবের মাধ্যম দিয়ে আমি সেখানেই উপস্থিত হয়ে আমি সেখানে আনন্দ পাই, আনন্দকে অনুভব করি। আমার ভক্তের আনন্দ মানে প্রকারান্তরে ভগবানের আনন্দ। তাহলে আজকের এখানে আপনারা এসেছেন ও কি একাদশীর হরিবাস নাকি? এখানে আপনাদের এই মুহুর মুহুর হরিধ্বনি মুহুর মুহুর এই যে ভগবানের নামে প্রীতি হচ্ছে, ভগবান অন্তরিক্ষ থেকে আশীর্বাদ করবেন, এটাই তার আনন্দ। ভক্ত ছাড়া তিনি আনন্দ পান না, আর তিনি হলেন ভক্তার ধীন, এই জন্য ভক্তের অধীন বলে ভক্তই তাকে পায়। এখন এবারে প্রশ্ন আসছে যে ভগবানকে পেতে গেলে ভক্তের কি করা কর্তব্য নাকি? ভক্তকে তো তাকে সাধ্য বস্তু পেতে গেলে সাধন তো করতে হবে, সাধন বিনা তো তাকে পাওয়া যাবে না। কিছু না দিলে কিছু কি তোমাকে দিতেই হবে? তাহলে আপনি দেবেন আর তিনি দেবেন, কি দেবেন? আপনার দেওয়াটা কি আছে? আমার বলতে তো কিছু নাই, হে প্রভু এ জগৎ হলো তোমার, তাহলে আমি আর কি দেব? কি আরে ফুলটা দিলেও কার, তারই জল দিলেও তারই, ফল দিলেও তারই, তার তো সব, তাহলে আমার বা কি দিবার আছে? তাই ভাবুন দেখি, তাহলে সবই তোমার, সবাই তোমাকে কিন্তু দেয় না কি? তাহলে কোন ভক্তিমতি মা বা ভক্ত যদি সে নয়নস্রু বিগলিত করে হা গোবিন্দ বলে এই চোখের জল ফেলে যদি গোবিন্দের চরণে দিতে পারে, এটাই হলো ভগবান বলছেন আমি ভাবগ্রাহী জনার্দন, আমি তার ভাবটাকেই গ্রহণ করি আর আমি তার কিছুই গ্রহণ করি না। পত্র পুষ্প ফলং তৈয়ং, আমি পত্রেও সন্তুষ্ট নেই, পুষ্পেও সন্তুষ্ট নাই, বিশাল নৈবেদ্য দিলেও আমি সন্তুষ্ট হই নাই। আমি সন্তুষ্ট তখনই হই তার ভাব, তিনি যখন আমাকে ভাবি বিভর হয়ে। এই জন্য মায়েদের কোনো মন্ত্র লাগবে না। আপনারা নিত্য যদি কেউ সেবা দেন, এই যে কালকে ধরো আগামীকাল দ্বাদশী পালন করবেন, আপনার বিগ্রহ নেই, দরকার নেই, আপনার বাড়িতে পঞ্চতত্ত্বের আলেখ্য বা রাধা গোবিন্দের আলেখ্য কি গীতা ভাগবত থাকলে আপনি তাতেই হা গোবিন্দ বলে যা অন্ন ব্যঞ্জন করবেন নিষ্ঠার সহকারে নিজে করবেন, তাতেই একটি তুলসী ক্লিং কৃষ্ণায় নম বলে আপনি দিয়ে তুলসী চড়িয়ে মনে মনে শুধু করবেন যে হে প্রভু আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না, আমার কিছুই নেই, দুফোঁটা নয়ন জল ফেলে যদি আপনি হা গোবিন্দকে ডাকেন ভগবান বললেন তাতেই আমি প্রীত হয়ে যাই, আর কোনো তোমার প্রয়োজন হবে না। সহজ করে দিলেন, এই জন্য বলছে খাও রে আমার প্রাণের গোড়া, এই তো হলো আমার মন্ত্র সারা, আমি কিছুই মন্ত্র জানি না। ব্রজের ভাব দেখুন, ব্রজগোপীরা তারা ভগবানকে কোনো এই মন্ত্র দিয়ে তারা সেবা করায় না, তারা জানে গোপাল আমাদের ঘরের ছেলে কি, তারা একটাই মন্ত্র শেখা, তাদের কি মন্ত্র জানেন? লে লালা খালু, লালা মানে গোপাল, তারা ছেলেকে লালা বলে আর মেয়েকে লালি বলে, ঠিক আছে, তারা তাদের এইটাই হচ্ছে তাদের মন্ত্র। তাহলে আমাদের ঘরের মায়েরা ভয়ে ভীত হয়ে যায়, আমি কি গোবিন্দের সেবা করতে পারবো? কেন পারবেন না? ভগবান আপনাকে, আর সব থেকে মায়েদের মধ্যেই শুদ্ধ ভক্তি লুকিয়ে আছে, মায়েরাই পারে গোবিন্দকে প্রীত করতে সহজে। মাতা যশোমতী তার শ্রদ্ধা ভক্তি দিয়ে গোবিন্দের সেবা করেছিলেন, আপনারাও সেই সুমতি যশোমতী হয়ে আপনারাও যদি গোবিন্দকে এইভাবে ভালোবাসেন ভগবান আপনার ডাকে সাড়া দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। সংক্ষেপে বলুন, তাড়াতাড়ি, ক্যামেরা চলছে, তাড়াতাড়ি বলুন। ফলটা আপনি রেজাল্টটা কি সারা বছর তো পাননি, রেজাল্টটা পরীক্ষা দিবার পরে পান, ঠিক আছে, ঠিক তদ্বত আপনি পূর্বজন্মে যে কি কর্ম করেছিলেন এই জীবদ্দশাটা এই কালটা ভোগ করলেই পূর্বজন্মের কালটা আপনি ফলটা বুঝতে পারবেন না, কথা বুঝতে পারলেন? ধরুন কেউ অন্ধ হয়ে খোঁড়া হয়ে জন্মগ্রহণ করলে, ঠিক আছে,
তার মানে জানতে হবে তার পূর্বজন্মাকৃত কর্মের ফল খারাপ ছিল। কেউ অল্প বয়সে পতিকে হারালো, সেই পতিটি যেমন চলে গেল, আবার তার স্ত্রীকে ভাবতে হবে আমার পূর্বজন্ম। এই জন্য অনেক মায়েরা বলে আমার পূর্বজন্মের ঘাটতি ছিল নাকি, এই জন্য আমাকে এই ভোগ কাল ভোগ করতে হচ্ছে। এটাকেই বলা হয় পূর্বজন্মান্তর। ভাগবতে বলা হয়েছে, শতং পাপে পদং নাস্তি সহস্র বাক বন্ধনে অর্বুদে বধিরশ্চৈব লক্ষ্যমে কুষ্ঠমে বচ ত্রিকোটি চক্ষু ঘাতকা বানকোটি অপুত্রানাং সপ্তমে নরকং যান্তি অষ্টমে বজ্র ঘাতকা। পূর্বজন্মে যদি কেউ একশত পাপ করে, ইহজন্মে তাকে পা খোড়া হয়ে জন্মগ্রহণ করতে হয়। আপনাকে খোড়া হতে হয়নি, তার মানে আপনি ভালো কর্ম করেছিলেন, আর একজন আপনার ভাই সে খোড়া হয়ে চলছে, হ্যাঁ কি না? তাহলে শতং পাপে পদং অর্বুদে বধিরশ্চৈব, এক অর্বুদ পাপ করলে কানে শুনতে পাবে না, কালা হয়ে যাবে, কালা হয়ে জন্মগ্রহণ করবে। লক্ষ্যমে কুষ্ঠমে বচ, এক লক্ষ পাপ করলে কুষ্ঠরোগে আক্রান্ত হবে। ঠিক আছে, কুষ্ঠ সকলকে হবে না। শতং পাপে সহস্র বাক বন্ধনে, এক হাজার পাপ করলে কথা বলতে পাবে না, বোবা হবে নাকি? এ গর্বুদ পাপ করলে কানে শুনতে পাবে না, এক লক্ষ পাপ করলে কুষ্ঠরোগে আক্রান্ত হবে। ত্রিকোটি চক্ষু ঘাতকা, তিন কোটি পাপ করলে চক্ষু অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে তাকে জন্মগ্রহণ করতে হয়। বান কোটি অপুত্রানাং, পাঁচ কোটি পাপ করলে পুত্রকন্যার মুখ দর্শন করা যাবে না। বুঝতে পারছেন? এই যে অনেকে বলেন আমার সন্তান নেই, পাঁচ কোটি পাপ করলে পুত্রকন্যার মুখ দর্শন করা যায় না। সপ্তমে নরকং জানতি, সাত কোটি পাপ করলে নরকগামী হবে, আট কোটি পাপ করলে বজ্রঘাতে মৃত্যু হবে। সবার মাথায় বজ্রপাত হয়ে যাবে। তাহলে কি হলো, পূর্ব জন্মাকৃত কর্মের ফল আপনি ভোগ করবেন, ইহজন্মের আপনার কর্মান্তর আবার পরজন্মে আপনি ভোগ করবেন। অতএব আপনাকে এই পদান্নতি, আপনার অবনতি উন্নতি হবে আপনার কর্মের উপর ডিপেন্ড করে। তাহলে আপনি যে কর্মটা করছেন কি ভালো কি মন্দ আপনি জানেন না, আর সেই ভালো মন্দটা ধরিয়ে দিবেন সাধু গুরু বৈষ্ণব। এই জন্য সাধু সঙ্গে এলে আমরা চলার পথে ঠিক করছি কি ভুল করছি, সাধু শাস্ত্রই একমাত্র আপনাকে যাচাই করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনার কাজটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। ঠিক আছে, এছাড়া আপনি কি ভুল কি ঠিক জানেন না। একটা লোক মার্কেটে সর্বদাই প্রাণী হত্যা করছে নাকি, ভুঁকড়া মারে ঢে আর ক্যাঁচ ক্যাঁচ করে কাটে নাকি, তা সে কি জানে? সে জানে ওটা না করলে বোধ হয় আমি খেতে পাবো না, তার ভাবনা। কিন্তু একটা একটা প্রাণী হত্যার যে কত বড় অপরাধ, ও যদি জানতো তাহলে ও কিন্তু, তার তো সে জ্ঞান নেই, সে জানে ওটাই আমার বৃত্তি, ওটা তার কাছে কোনো ব্যাপার না। সে যে ছটফট করছে বাঁচার জন্য, সে যে আকুতি মিনতি দেখাচ্ছে কষায়ের খাতে, তার অন্তর কাঁদে না, সে জানে ওটাই আমার বৃত্তি, আমি মারব অনেক হবে, এটাই আমার কাজ। ভগবান ওইটা দিয়ে ঘাতককে দিয়ে জগৎকে দেখাচ্ছে, ওই যে ঘাতকের ভূমিটা কায় যিনি আছেন, তুমি জেনে রাখো তুমি এই যে একটি একটি করে প্রাণীকে হত্যা করতেছ মারতেছ, তোমাকেও মারবার জন্য এতগুলি প্রাণী একদিন তোমার কাছে হাজির হবে, তখন কিন্তু তোমার আর কোনো রাস্তা থাকবে না। ঠিক আছে, এইটা জানাবে কে, তাকে বোঝাবে কে, না যতক্ষণ না সাধু সঙ্গ হয় ততক্ষণ আপনি, আমিও জানতাম না, আজকের সাধু সঙ্গের দ্বারা সাধু শাস্ত্রের কাছে আসতে তবে গিয়া আমি বুঝতে পেরেছি, আপনাকে বলছি আপনিও জানেন না। এইভাবে সাধু সঙ্গ করতে করতে এই যে পুরুষোত্তম মাস, এই মাসে কোনোভাবে প্রাণীহিংসা প্রাণী বধ করা যাবে না। এই মাসটি চলে যাওয়ার পর আগামী আবার বিজয়ার একাদশী থেকে আমাদের একটি ব্রত শুরু হবে গুরুত্বপূর্ণ, সেই ব্রতটি হলো রাধা দামোদর ব্রত, যেটাকে আমরা নিয়ম সেবা মাস বলা হয়। ঠিক আছে, এবছর এই আশ্বিন মাস মল মাস থাকা অধিমাস থাকার জন্য এই মাসটির ব্রত চলে গেছে, কার্তিক মাসের 10 তারিখে এই ব্রতটি শুরু হবে। রাধা দামোদর ব্রত চলবে অগ্রহায়ণের 10 তারিখ, এইটা থাকবে কার্তিকের পক্ষ রাস পূর্ণিমা পর্যন্ত, যদিও মাস থাকবে অগ্রহায়ণ কিন্তু ওইটাই হবে কার্তিক মাস। না কথা বুঝা গেল না?
পক্ষ অনুযায়ী রাস পূর্ণিমা পর্যন্ত ওটাই থাকবে কার্তিকের শেষ, পূর্ণিমার পরেই অগ্রহায়ণের পক্ষ শুরু হবে। তাহলে মাস চলে যাবে অগ্রহায়ণে, আর এই বিজয়ার একাদশী থেকে আপনারা প্রত্যেকে রাধা দামোদর ব্রত নিয়ম সেবাটি করবেন, এইটুকু আমার বিশেষ অনুরোধ আপনাদের চরণে। এই ব্রতটি কেউ ফেল করবেন না। রাধা দামোদর ব্রত নিয়ম সেবার ব্রতটা কিভাবে করবেন আপনাদের একটু বলে দেই। যেমন এই যে একাদশী করতেছেন, এই একাদশীর ব্রত বিজয়ার একাদশীর দিন করলেন, ঠিক আছে? বিজয়া এক আসতে এই কথাগুলো ভালো করে শুনে নেন। বিজয়ার একাদশীর দিন একটি সকালবেলা প্রভাতে বা দশমীর দিন একটি ধ্বজ মাস রোপণ করবেন, ঠিক আছে? তরল মাস হলে বা যে কোনো মাস ধ্বজ মাস ডোগা যুক্ত মাস থাকবে, সেই বাঁশটিকে রোপণ করবেন, সেই বাঁশে স্বর্গদীপা দেওয়ার ব্যবস্থাটা করবেন। ওই ধ্বজ মাসে একটা পান সুপারি কড়ি কড়া হলুদ দিয়ে একটি টাকা দিয়ে একটু সিঁদুর লাগিয়ে ওই বাঁশটি আপনার ব্রতের সাক্ষী থাকবে, ঠিক আছে? ধ্বজ মাস রোপণ করবেন, ওইটাতেই স্বর্গদীপ দেবেন, একটা আইখা করে দেবেন, একটা ভাঁড়ে প্রদীপ বা কেউ ঠাঁকাতে দেয়, কেউ বিভিন্ন জায়গায় দেন, দিয়ে তুলে দিবেন, আবার প্রভাতে নামিয়ে নেবেন, ঠিক আছে? ওই ধ্বজ মাসটি রোপণ করে দেবেন দশমীর দিন সন্ধ্যাবেলা, ওইটাই আপনার সংকল্প হয়ে গেল। তারপরে একাদশী, যেমন ব্রতের নিয়ম আছে একাদশীটা সকলেই করলেন, এইবার দ্বাদশীর দিন থেকে কি পাবেন, এই ব্রতের কি নিয়ম আছে? একেবারে ব্রত যদি নির্ঘণ্টভাবে মানে গ্রান্থিক নিয়মে করতে হয় তাহলে আপাতত হব্যিষান্ন করে সারা মাসটি করা উচিত। এটা সবাইকে নিয়ে আপনি করতে পারবেন না, আর প্রত্যেকের সম্ভব কেউ যদি করতে পারেন উত্তম। হব্যিষান্ন মানে বুঝতে পারছেন কি বলুন দেখি? হবি মানে ঘৃত, ঘৃত অন্ন, তাহাকে বলা হয় হব্যিষান্ন, মানে ঘি এবং আতবর্ণ এবং পেঁপে কাঁচরম্ভা অন্নে দিয়েই ওটার মধ্যেই এক মাস থাকা, এটা হলো সর্ব উত্তম ব্যবস্থা। যদি ওটা না করতে পারেন, কেউ করতে পারলে সাধুবাদ জানাবো, সকলের পক্ষে সম্ভব নয়, তবে যে ব্রতটা ধারণ করবেন আমি আপনাদের অনুরোধ করব বাড়ির সবাইকে নিয়ে যাতে করতে পারেন, তাতেই হবে আপনার ব্রতটা আরও সুন্দর। ধরুন আপনি হব্যিষান্ন থাকলেন, আপনার বাড়িতেই সেই মাছ মাংসর ফুয়ারা হলো, তাহলে কিন্তু ঠিক আছে? তাহলে বাড়ির সবাইকে নিয়ে করতে গেলে অতটা একেবারে মানে পারফেক্ট নিয়মটাই উঠে যাওয়ার চেষ্টা করবেন। যদি কেউ, আমি না বলছি না, যদি কেউ করতে পারেন উত্তম, না হলে আপাতত আপনারা সবাইকে নিয়ে যদি করতে হয় তাহলে এই এই জিনিসগুলো ওই ব্রত মাসে গ্রহণ করা যাবে না। সেটা হলো কি? পরশয্যা, পরান্ন, পরশয্যা মানে বুঝতে পারছেন আজ্ঞা, হ্যাঁ, অপরের শয্যায় শয়ন নিষেধ, ঠিক আছে? পরান্ন, পরান্ন শব্দের অর্থ মানে অপরের অন্ন নাকি? এখন পরান্ন শব্দের অর্থটা এখানে দুটো ভাগে ভাগ করা আছে, ব্যাখ্যা করা আছে। পরান্ন মানে অপরের অন্ন, আর এখানে পরান্ন মানে কি না, যারা ব্রত করেননি, ভালো করে বুঝুন, ভালো করে, যারা ব্রত করেননি তার হাতের অন্ন গ্রহণ করা যাবে না। কথা বুঝতে পারছেন? আপনি ধরুন ব্রত করছেন, আপনি কোনো আত্মীয় বাড়ি গেলেন কি কোথাও গেলেন কি কোনো জায়গায় মহোৎসব হচ্ছে, আপনি চলে গেলেন হরিনাম শুনতে, সেখানে যিনি ভোগ রাগ লাগাচ্ছেন প্রায় তো ব্রাহ্মণ সেবিত বিগ্রহ, সে ব্রাহ্মণ ঠাকুরও ব্রত করেনি, আর যে খুন্তি লাড়ছে সেও ব্রত করেনি, তার মানে ওইখানে রাধে রাধে করে দণ্ডবোধ করে তুলসী লিয়ে পালিয়ে আসতে হবে, ওর হাতের অন্ন খাওয়া যায়। কথা বুঝতে পারছেন? বোঝা গেছে কি না আবার বলবো? বোঝা গেছে? পরান্ন, পরশয্যা হয়ে গেল। এরপর ক্ষৌরকর্ম নিষেধ, এক মাস কোনো ক্ষৌরকর্ম করা যাবে না, চুলদাড়ি সব ঠিক আছে, চুলদাড়ি নখ কর্তন করা যাবে এক মাস, এক মাস আপনার ওটাই তো ব্রত, ওটাই নিয়ম। পিতামাতা মারা গেলে যেমন আপনি থাকেন, ঠিক আছে, ওই যে আমরা অসুজ অসুজ বলি তো, অসুজ নয়, ওটাই হলো সুচিতার লক্ষণ। প্রকারান্তরে অসুজ মানে আমরা ভাবছি বোধ হয় খারাপ হয়ে গেছি, না,
দোষ হয়ে গেছেন না, অসুজ মানে আপনি সূচিতে আছেন। ওই অসুজের নিয়মটা যেমন ব্রহ্মচর্য পালন করেছিলেন, এই ব্রতটাও ঠিক সেই মতো ব্রহ্মচর্য পালন হবে। ঠিক আছে, তাহলে নখচুল ধারণ করবেন এক মাস, এরপর সরষা তেল মাখাও চলবে না, খাওয়াও চলবে না, আর সরষা তেলের প্রদীপও জ্বালানো যাবে না। ঠিক আছে, ঘৃতবাতি। আচ্ছা, আর নিহার যদি না হয় আপাতত সাদা তেলে করবেন। ঠিক আছে, তাহলে সরষা তেল, সরষা নিষেধ, হলুদ নিষেধ, পাঁচ ফোড়ন নিষেধ, জিরাটি চলবে, শুধু জিরা ফোড়ন চলবে, কিন্তু ওই আর যে তোমার কালো জিরা, মিথি আর চন্দনী, সরিষা, এগুলো চলবে না। তাহলে কি পাঁচ ফোড়ন বাদ, হলুদ বাদ, সরষা তেল বাদ, জিরা চলবে, বোঝা গেল? আগে না চলবে, কেন চলবে সেটা গোস্বামীগণের নির্দেশ, আমি আর কি করে করি। হ্যাঁ, আর বলা মানে কি নিশ্চয়ই ওটা দোষ আছে, এটা চলছে মানে নিশ্চয়ই এটা দোষ নেই ওই ব্রতে। ঠিক আছে, আপনাকে সহজে এরকম করে তো ব্যাখ্যা নাই যে এটা কেন খাবা চলবে, এরকম কোনো শাস্ত্রে লেখা নেই, নিষেধ নিষেধ। এইবারে তার মানে জানতে হবে নিশ্চয়ই, যেমন দেখুন আমি তোমাকে কি দিয়ে বুঝাই, একই মাটিতে আলুও হচ্ছে আবার পেঁয়াজও হচ্ছে, হ্যাঁ কি না, নাকি মুগ ডালও হচ্ছে আর মুসুর ডাল হচ্ছে, কোথায় হয়েছে? মাটিতে হয়েছে। এইবার মাটিতে হচ্ছে পেঁয়াজ রসুনটাকে মুসুর ডালটাকে আমিষ বলছে, আলু আর মুগ ডালটাকে নিরামিষ বলে চালাচ্ছে। আপনি যদি তর্ক ধরেন মুসুর ডাল কেন চলবে না, একই জায়গায় তো হয়েছে, কি ব্যাপারটা আছে, তার মানে জানতে হবে। আছে নিশ্চয়ই, কি কারণ আছে, মাটিতে জৈব আছে আবার অজৈব আছে, এটা বোঝেন তো নাকি, মাটিতে জৈব আছে আবার অজৈব আছে, কোন উদ্ভিদজ মাটি থেকে কোনটা কতটা বেশি পার্সেন্টেজ নিচ্ছে তার উপরে এই বিভাজন হচ্ছে। গোস্বামীগণের চিন্তাধারা অত সাদা মাথার চিন্তাধারা না, তার মানে ওই সময় ওই ওই শস্যগুলো তোমার নিলেই এক মাস ঋতুর উপরে আপনার ইন্দ্রিয় রিপু উত্তেজনা হবে, তার জন্য এগুলাকে নিষেধ করতেছি না, কথা বুঝতে পারছো, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে মাটিতে জৈব আছে অজৈব আছে, অজৈব মানে কি আর জৈব মানে কি, এটা তো বুঝি আমরা, আরে লেখাপড়া করছি, জৈব কারে বলে, যা একটা প্রাণীজ থেকে প্রাণী আদি পোকামাকড় আদি মারা গিয়ে তার থেকে যে মাটিতে প্রোটিনটা তৈরি হয় তার নাম হলো, আর যাহা পাতা আদি বৃক্ষলতা পাতা আদি পড়ে যে প্রোটিনটা তৈরি হয় তার নাম হলো অজৈব। তাহলে ওখানে পার্সেন্টেজ মাটিতে জৈব অজৈব আছে, পেঁয়াজ রসুন দেখা যাচ্ছে জৈব নিচ্ছে 99%, ঠিক আছে, তার দ্বারাই পুষ্টি হচ্ছে, আলু নিচ্ছে হয়তো তার থেকে এরা নিচ্ছেন না, আলু নিচ্ছেন না, যেটা নিচ্ছে সেটা ধরার মধ্যে না, তাহলে কি হচ্ছে এইখান থেকে প্রোটিন ও গুণগত মানের উপরে আপনার দেহেতে পড়লে ওর দ্বারা ইন্দ্রিয় এফেক্ট হবে, আপনার রিপু উত্তেজনা হবে, এই কারণে এইটিকে নিষেধ করেছেন। অতএব ওক সময় জিরাটি চলবে, আপনার আর কোনো ফড়নের অন্য কোনো জিনিস চলবে না। সরষা তেল তালে নিষেধ, ক্ষৌরকর্ম নিষেধ। এরপর আপনি ব্রত ধারণ করলেন, ওই ব্রতের মধ্যে আপনার বংশে কিংবা আপনার পিতামাতাও যদি মারা যায়, আপনার মধ্যে কোনো অসুজ আর মান্যতা দিতে হবে না এবং আপনার মানারও দরকার নেই, আপনার ব্রত চলতে থাকবে। ব্রত পূরণে ক্ষৌরকর্ম করার পরেই, ধরুন আপনার ব্রত কমপ্লিট হইতে দুদিন বাকি আছে, আপনার কেউ মারা গেল, আরো বাংলা করে বলে দেই না হলে সমস্যায় পড়ে যাবেন, এবারে বংশের লোক কইবে এই তোমার অসুখ ধারণ হবে, কিন্তু তারা ধারণ করবে আপনার ব্রত কমপ্লিট হবার পরে, আপনার ক্ষৌরকর্ম করার পর অবশিষ্ট আর যদি দিন বর্ধিত থাকে অসুজ মান্যতা সেটাই দেবেন, কিন্তু
আপনাকে আর কিন্তু পুরাটা দিতে বা ওই ব্রতের মধ্যে কেউ মারা গেল আপনার বংশ নকচুল ধারণ করে তারা কর্তন করবে, আপনার করা যাবে না। না কথা বুঝতে পারছেন? বোঝা গেছে তো ব্যাপারটা? হড়বড় যেন না হয়, ওই ব্রত ওইটাই আপনার কাছে তখন নিত্য মোক্ষ। আর এই জড় জাগতিক আপনাকে কোনো কিছু মান্যতা দিতে হবে না, আপনি ব্রতে আছেন, ঠিক আছে। এরপর সবজির মধ্যে শিম, বরবটি, বেগুন, পটল, টমেটো, উচ্ছা, কাগজি, গোড়া লেবু, গোল্লাউ, বিট, গাজর, পুঁই, চিচিঙ্গা, ঠিক আছে, এগুলি টোটালি বর্জন থাকবে। আচ্ছা আরেকবার বলে দেই, শিম, বরবটি, বেগুন, পটল, টমেটো, ঠিক আছে, উচ্ছা, গোড়া লেবু, গোল লাউ, পুঁই, চিচিঙ্গা, বিট, গাজর, এগুলি চলবে না। এইবারে প্রশ্ন আসবে মায়েদের মধ্যে, গুঞ্জন আছে, কি খায়া বাঁচবো? তা অনেক আছে। আপনি যদি ব্রত আসে, আপনি যদি মনে করেন যে ব্রতটাই মোক্ষ, যেমন এই যে একাদশী করছেন নাকি, করতে করতে যাদের অভ্যস্ত হয়ে যাবে, আপনার একাদশীর দিন কোনো কিছু মনে হবে না, তদ্বৎ আপনি যখন ব্রতে ঢুকে যাবেন, ভগবানের ইচ্ছায়, ভগবানের কৃপায় আপনার ভেতরে আর কোনো কিছু চাহিদা আসবে না যে এটা খাই ওটা খাই, অটোমেটিকলি দেখবেন এক মাস। আচ্ছা তার প্রমাণ দেখুন, মা বাবা মারা গেল, 15 দিন তো অসুজ পালন করেন নাকি, হ্যাঁ কি না? আচ্ছা 15 দিন কিভাবে চলে যায় আপনি জানেন কি? তখন এক সূর্যে খাচ্ছেন, ঘি নাই, হলদি নাই, কোনো তেল নাই, কোনো কিছু নাই, তাতেই দিব্যি আপনার কর্মের চাপও প্রচুর নাকি না করেননি, অথচ 15 দিন কোথা দিয়ে আপনার চলে গেল আপনি বুঝতে পারেন না। ঠিক তদ্ভব আপনি এইটাকে যদি মনে করেন এই ব্রতটাই আমার কাছে মোক্ষ, অতএব আপনার খাওয়ার কোনো, আরে পেঁপে আছে, কাঁচরম্ভা আছে, বৈতাল আছে, আলু আছে, কি এত সব জিনিস আছে খাওয়ার, কি বিচারম্ভা আছে, কত রকম আছে। আচ্ছা যাই হোক, তাহলে এই এই সবজিগুলোকে শাস্ত্রে নিষেধ করে গেছে। এইবারে এইবারে এই ব্রতের নিয়মে তাহলে কি বোঝা গেল, এই এই সবজিগুলো নিষেধ। এরপরে যদি আপনারা আতবর্ণে কেউ যদি থাকেন, মানে এই সবজিগুলোকে বাদ দিয়েও আতবর্ণে যদি কেউ থাকেন, তাহলে সিদ্ধ চাল খাওয়া যাবে না, আর মুড়ি খাওয়া যাবে না, খই পাবেন, রুটি পাবেন। অর্থাৎ শাস্ত্রে বলেছেন হরিভক্তি বিলাসে, একই বস্তু দুবার অগ্নি সংযোগ হইলে তাহা গ্রহণ নিষেধ। না কি বোঝা গেল, একই বস্তু দুবার অগ্নি সংযোগ, ধান একবার সিদ্ধ হয়েছে আবার চাল সিদ্ধ হবে, এই জন্য সিদ্ধান্নটা নিষেধ। মুড়ি তো তিনবার হয়েছে, এই জন্য মুড়ি নিষেধ। ওই মাসটাতে খই বা রুটির মধ্যে থাকবেন, আতবর্ণের মধ্যে এই এই সবজিগুলো যদিও বাদ দিয়ে আপনি থাকেন তাহলে উত্তম। নিহাত যদি কেউ মনে করেন যে আমি এই সরষের তেল আর এই সবজিগুলো বাদ দিয়ে আপাতত সিদ্ধান্ন ভাত মুড়িতে নিরামিষটা করি, আমি আপাতত সারা বছরটা কাটাবো, হবে সারা মাসটি, ঠিক আছে। তাহলে স্ত্রী তৈল মৎস্য এই মাসটিতে টোটাল বর্জন সাধারণের ক্ষেত্রে, কি বললাম, স্ত্রী তৈল মৎস্য এক মাস স্ত্রী সঙ্গ করা যাবে না, সরষের তেল মাখাও চলবে না, খাওয়াও চলবে না, আর আমিষ আদি গ্রহণ করা যাবে, এইটা প্রাথমিক স্টেজের কথা। এইটিকে নিয়ে যদি চলেন তাহলেও আপনার মাসটাকে মান্যতা দেওয়া হবে। এইবার এত নিয়মের কথা শুনে কেউ কেউ মা বা বাবা ভাবছেন যে বাদ দেন আপনার দোকান, আপনি রেখে দেন আমার করা, না আমি বলছি হয়তো আপনাদের প্রথমটা একটু টাপ হয়ে যাবে, কষ্ট হবে, যে কোনো জিনিস প্রথম করতে গেলেই কষ্ট হবে। দেখবেন আপনি যদি 4-6 দিন পার করে দেন, যেমন যে মাটি খুলতে প্রথম দিন যায় বিড়া বাঁধে, প্রথম দিন মনের আবেগে বেশ করে বাঁধে নিল, দ্বিতীয় দিন আর বাঁধবে না, বলে না যাব না, কেননা মাথা ব্যথা হয়েছে কি। এবারে যিনি কদিলে আছে তিনি বলছে ভাই আজ করে দিনটা কোনো রকম পার করিলে কালকে আর ব্যথা থাকবে, ঠিক আছে,
তিন দিন পের করে নিলে যেমন কষ্ট লাঘব হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়, ঠিক তদ্বৎ আপনি এই এক মাস ব্রত ধারণ করুন। প্রথম দু তিন দিন একটু কষ্ট হবে, তারপরে দেখবেন আপনার কাছে ওটা একেবারে লাঘব হয়ে যাবে, কোনো চিন্তা থাকবে না। সমস্ত ব্রত করা যাবে, কোনো অসুজে কোনো ব্রত নিষেধ নেই। যেমন বলা হচ্ছে এগুলো বৈদিক মতে বলা হয় যে আপনার ব্রত করা যাবে না, তুলসী জল দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি। এখানে শাস্ত্রে বলছে নিত্য যে সমস্ত ব্রত, একাদশী ব্রত, রাধা দামোদর ব্রত, এই সমস্ত ব্রত, পুরুষোত্তম ব্রত, কোন ব্রতে কোনো অসুজ মান্যতা থাকবে না। যদি কেউ ব্রত না করে তাকে অসুজ মান্যতা দিতে হয়, ঠিক আছে? কোন ব্রতে কোনো অসুজ মান্যতা হইবে না, কারণ ব্রতটা মানেই অসুজের ব্রহ্মচর্য পালন করা হয়েছে না। কথা বুঝা গেছে? এটা কেউ সাধারণ মানুষকে এটা বোঝানো হয়নি, অসুজ মানে এ ভাবছে এই যে কালা।